আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে রাজ্জাক। পুলিশের ধাওয়া, ঘণ্টাখানেক পর ঘরের পাশে মিলল স্বেচ্ছাসেবক দল নেতার লাশ। এবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা জামাতের। পোশাক শ্রমিক রাসেলকে গুলি করে মারল পুলিশ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার। গোপালগঞ্জ বর্তমান সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত এক। আদালতে যাচ্ছেন আফরোজ আব্বাস। অবরোধ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি কর্নেল অলির আহ্বান। সবুজবাগে মিলল দুই মরদেহ। নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার। এবং হামাসের প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি ট্যাঙ্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তারা সংলাপের বিরুদ্ধে না, কিন্তু দরজা বন্ধ করে দিয়ে তো সংলাপ করা যাবে না। আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আলোচনার মাধ্যমে কি এর সমাধান করা যায় না জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, সারা পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হয়েছে, সংলাপের তো কোনো বিকল্প নেই, সেটি তাদের করতে হবে। তারাও বলে এবং তারাও মনে করে সংলাপের মাধ্যমে তাদের এই সমস্যার সমাধান করতে হবে। পুলিশের ধাওয়ার পর কুমিল্লার বুড়িচঙ্গে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনের লাশ ঘরের পাশেই পাওয়া গেছে। অভিযোগ উঠেছে গ্রেফতারের পর পুলিশের নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার মোকাম গ্রামে রোববার ভোর রাতে এই ঘটনা ঘটে। জাকিরের পরিবারের দাবি, গতকাল রোববার ভোর রাত 4টার দিকে একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশও তাকে ধাওয়া করে। এরপর অনেকক্ষণ জাকির ঘরে না ফেরা পরিবারের সদস্যরা ভেবেছিলেন জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু সকালে বাড়ির কাছে জাকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেন। পরে স্বজনরা উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির পর এবার সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। আগামীকাল 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে সংগঠনটি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে এটিএম মাসুম বলেন, গত 28 অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশে জামাত ইসলামী ও বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা প্রদান করে। সমাবেশে আসা নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে। গাজীপুরের বাসন থানা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে করা আন্দোলনে পুলিশের গুলিতে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা 3:30টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল ঝালকাঠির সদর উপজেলার খাগুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে গাজীপুর বাসন মালিকের বাড়ি এলাকায় একটি মেসে থাকতেন। বেলজিয়ামে তিন দিনের সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 25 থেকে 26 অক্টোবর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান করেন প্রধানমন্ত্রী। 27 অক্টোবর দেশে ফেরেন তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি জমিতে অবৈধ দোকানঘর তোলা নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আনসার চৌধুরী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেরানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার চৌধুরী একই গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি 55 পদাতিক ডিভিশন যশোরে সিগন্যাল করে চাকরি করতেন বলে জানা গেছে। একটি মামলার শুনানিতে হাজিরা দিতে মুখ্য মহানগর হাকিম আদালতে যাচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজ আব্বাস। সোমবার বিকেলে শাহজাহানপুরের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফরোজা আব্বাস গুরুতর অসুস্থ, পায়ে চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো, হুইল চেয়ার চলাফেরা করেন। এমন অবস্থায় তিনি আজ আদালতে হাজিরা দিতে রওনা হয়েছেন।
বিএনপি ঢাকা আগামী 31 অক্টোবর থেকে পয়লা ও 2 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসর অলি আহমেদ। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি এলডিপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী বৃন্দরা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে অবরোধ সফল করবেন। আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে, সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে, কেউ বেইমানি করে ঘরে বসে থাকবে না, নিজের পায়ে কুড়াল মারবেন না, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য। রাজধানীর সবুজবাগে নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন মাদারটেক পাবনা গলির গৃহিণী রিমা আক্তার ও বেগুনবাড়ি এলাকার রিক্সা চালক সাইফুল ইসলাম। আজ সোমবার সকাল 9টার দিকে রিমা এবং গতরাতে সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত অবস্থায় পাওয়া গেল মালায়ালাম অভিনেত্রী রেঞ্জুষা মেননকে। সোমবার 35 বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। অভিনেত্রীকে কেরালার তিরুভানন্তপুরমের কারিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাঙ্ক ও বুলডোজার। আজ সোমবার গাজায় প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।